সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন সাংবাদিক শফিক রেহমান। এ মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। বেলা 11টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে তার। এ বিষয়ে রেহমানের আইনজীবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার সাজা 1 বছরের জন্য স্থগিত হয়েছে। নিম্ন আদালতে আত্মসমর্পণ এবং উচ্চ আদালতে আপিলের শর্তে এ প্রজ্ঞাপন জারি করে সুরক্ষা বিভাগ। আজ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে পারবেন আদালত। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে।